অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে জিমিকে ট্রিম করাই দিব, কারণ বাচ্চাটা অনেক কষ্ট পাচ্ছিল এই গরমে। খুলনায় এখন তাপমাত্রা 39 ডিগ্রি, তো এই কারণে বাসায় যতই এসি থাক বা যেই থাক না কেন, পার্সিয়ান বিড়ালদের আমি মনে করি যে ট্রিম করে দেওয়াই উচিত। আর ভেটও এই ট্রিম করাটা সাজেস্ট করে, কারণ ওদের প্রচণ্ড গরম এবং শরীরে অনেক র্যাশ হয়ে যায়, স্কিন প্রবলেম হয়। তো এই কারণে আমাদের ভেটও আমাদেরকে পরামর্শ দিল যে ওকে ট্রিম করাই নিতে। তো এই কারণে আমরা সকালে ওকে নিয়ে যাচ্ছিলাম। এই ক্যারিং বাস্কেটে জিমিকে মানে ঢোকানোর সাথে সাথে ও বুঝে যায় যে ও ভেটের কাছে যাবে আজকে। একটু ভয় পায়, কারণ প্রত্যেকটা প্রাণী মানে বিড়ালে ভেটের কাছে যেতে অনেক ভয় পায়, কারণ বিভিন্ন ইঞ্জেকশন ওষুধ থাকে। তো এই কারণে ওরা অনেকটা নার্ভাস ফিল করে, জিমিও ঠিক তাই। তারপরও আমরা ওর সাথে অনেক কথা বলতেছিলাম, অনেক রিল্যাক্স ফিল করাচ্ছিলাম। তারপর নিচে নামতেই আমাদের আবার কিটির সাথে দেখা হয়ে গেল, জিমির শত্রু কিটি। তো কিটি একদমই জিমিকে সহ্য করে না, মানে ও যেহেতু এই দালানের একমাত্র বিড়াল ছিল, তো এই কারণে জিমিকে প্রথম দেখাতে জিমির প্রতি অনেক আক্রমণাত্মক হয়ে যায় এবং জিমিকে মারে, অনেক খামচি টামচি দেয়। তো তারপর থেকে জিমি ওকে প্রচণ্ড ভয় পায়। তো কিটিকে আমরা দেখাচ্ছিলাম যে দেখো জিমি ভেতরে আছে। তো এই তো আমরা অটোতে উঠে গেলাম, অটোতে উঠেই আমরা জিমিকে বের করে নিলাম, কারণ অনেক গরম, ও হচ্ছে বাস্কেটে একদম থাকতে পারতেছিল না। বের করার সাথে সাথে ও একটু ভয়ও পাচ্ছিল, ও অটোতে বা অন্য কিছুতে উঠলে একটু ভয় পায়, গাড়িটাড়িতে উঠলে। ও ওঠার সাথে সাথে একদম জড়ায় ধরে আমাদেরকে। ওর বডির টেম্পারেচার প্রচণ্ড গরম ছিল, তো এত খারাপ লাগতেছিল দেখে যে বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে গরমে। তো আসলে এই সিদ্ধান্ত না নিয়ে আমরা পারলাম না। তো অটোতে উঠে একটু বাতাস লাগতেছিল, বাট তারপরও ও হাঁপাচ্ছিল, মানে জিপা একদম বের করে দিছিল। তো কি আর করার, আমরা যাচ্ছিলাম ওকে নিয়ে। তো আজকে হয়তো ট্রিম করলে ও একটু শান্তি পাবে, এই আশাতেই আমরা যাচ্ছিলাম। অটোতে উঠে এভাবেই সে চারিদিক দেখতে দেখতে যায়, বিশেষ করে এভাবে থাকে, ব্যাক সাইডটাও দেখতে পছন্দ করে, এভাবে দেখতে দেখতে সে যাবে। একদমই বিরক্ত করে না, অনেক ঠান্ডা একটা বাবু। তো এই তো আমরা তারপর চলে আসলাম খুলনা ভেট কেয়ারে। তো খুলনার মধ্যে এটাই হচ্ছে বেস্ট আমার মনে হয়, কারণ এইখানের যে ডক্টর আছেন ওনার অনেক ভালো ট্রিটমেন্ট দেয় উনি। তো এই কারণে জিমকে সবসময় এখানেই নিয়ে আসি। আর খুলনার মধ্যে এটা হচ্ছে সব থেকে বড় একটা ভেট কেয়ার, আর এরকম বড় ভেট কেয়ার মনে হয় আমি আর কোথাও দেখি নাই, মানে বাংলাদেশে খুব কমই আছে ধরতে গেলে। মানে পুরো একটা বাড়ি নিয়ে একদম সে ক্লিনিক করছে। তো তারপর আমরা এখানে বসে বসে একটু ওয়েট করতেছিলাম, ডক্টর অন্য বিড়ালদেরকে দেখতেছিল। আর যেহেতু ট্রিম করাবো, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তো একদম শেষের দিকে হচ্ছে জিমিকে নিয়ে যেতে বলছিল। বিভিন্ন বিড়াল ছিল, তাদের আবার ওয়েট দেওয়া হচ্ছিলো। মানে দেখে অনেক ভালো লাগে, যারা বিড়াল পছন্দ করে, বিড়াল পালতে ভালোবাসে, তারা যে কোনো বিড়াল দেখলেই অনেক মানে এক্সাইটেড হয়ে যায়, অনেক আদর করতে চায়। আর এই দিকে জিমি সব দিক ঘুরে বেড়াচ্ছিল, যেহেতু এখানে ও অনেকবার আসছে, তো এই জায়গাটা ওর পরিচিত হয়ে গেছে। তো ওকে আমরা ছেড়ে দিছি, এখন সে ঘুরে বেড়াচ্ছে খালি। তারপর জিমিকে আমরা ওয়েট দিলাম, তার ওয়েট ছিল 4 কেজি 500 গ্রাম। ওয়েট একটু কমে গেছে, মাঝখানে অনেক অসুস্থ হয়ে পড়ছিল, ওর একদম পাতলা পটি হচ্ছিল, বমি হচ্ছিল, কৃমির সমস্যা ছিল। তো ডিওয়ার্মিং করার পরে ও আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছে। তো ও এখানে এসে খুব ঘুরে টুরে বেড়াচ্ছিল, ও জানেই না আজকে ওকে কী করা হবে। আসলে আমারও কষ্ট লাগতেছিল ওকে ট্রিম করানোর জন্য। তারপরে এখানে একটা সুন্দর ক্যাট ছিল, ওর নাম হচ্ছে লুসি। তো ওকে আমরা একটা আদর করতেছিলাম, এটা হচ্ছে ফিমেল ক্যাট, অনেক সুন্দর, মাশাল্লাহ। ওর 2 মাস বয়স ছিল, তো ওকেও ভ্যাকসিন করানোর জন্য নিয়ে আসা হয়েছিল। এরপর আমরা ডক্টরের চেম্বারে গেলাম জিমিকে নিয়ে। তো এখানে এসে ও একটু আতঙ্ক বোধ করতেছিল,
কারণ এখানে বিভিন্ন ভ্যাকসিন ট্যাক্সিন দেওয়া হয়েছে এর আগেও, এই জন্য একটু ভয় পাচ্ছিল। তো তারপর ওকে অ্যানেস্থেশিয়ার মতো একটা ইঞ্জেকশন ওকে পুশ করানো হয়। ডাক্তার বলতেছিল যে ওই অ্যানেস্থেশিয়ার মতো ইঞ্জেকশনটা না দিলে ও এগুলো কাটতে দিবে না, লোম টোম ঠিক মতো কাটতে দিবে না। তো এই কারণে ওকে একটু মানে অজ্ঞান টাইপ করে নেওয়া হয়েছিল, ফুল অজ্ঞান না, একটু ঝিমঝিম হচ্ছিল ওর ইয়াটা, ও সব কিছু করতে দিচ্ছিল আর কি, ওকে ধরতে দিচ্ছিল। তারপর ডক্টর ট্রিম করা শুরু করলো, আর ওকে ট্রিম করানো দেখে আমার এত খারাপ লাগতেছিল যে বাচ্চাটা এত সুন্দর, তার সৌন্দর্যটাই আমরা কেটে ফেলতেছি। যাই হোক, সৌন্দর্য দিয়ে আসলে কি করব, ওই যদি ভালো না থাকে সে সৌন্দর্য দিয়ে আসলে লাভ তো নাই। আর ওর যেহেতু ফ্লি ছিল তো স্কিনে প্রবলেম হয়ে গেছিলো, এই জন্য ডক্টর আরও বেশি করে সাজেস্ট করতেছিল যে ট্রিম করানোর জন্য। তো এই জন্য আমরা আর দেরি করলাম না, ওকে ট্রিম করাই নিলাম। ও হয়তো বুঝতেছিল না যে ওর কি করা হচ্ছে, বাট আমাদের অনেক খারাপ লাগতেছিল ওর লোমগুলা কাটার জন্য। তো এই যে ও একটু অজ্ঞান অজ্ঞান হয়ে গেছে, বাট ফুল অজ্ঞান না, ও সবই দেখতেছিল, আমাদের ডাকলে ও সাড়া দিচ্ছিল, বাট কোনো কিছু করতে আটকাচ্ছিল না। তো ডক্টর অনেক সুন্দর করে ওর বডিটা ট্রিম করে দিছে, মানে সে অনেক অভিজ্ঞ, তার হাতের কাজ দেখলে বোঝা যায়। এই তো তার ট্রিম করার পরের পরিস্থিতি। তো ইনশাল্লাহ বাসায় যে আবার আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, যে ওকে ট্রিম করানোর পর কেমন লাগতেছে বা কি। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আমার বাবুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।